আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব মলা মাছের শুটকি আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই জন্য আমি একটি বাটিতে 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, 7 মতো লবণ নিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। শুটকি একটু ঝালই ভালো লাগে, তো আপনারা স্বাদ বুঝে দিবেন। 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এখন সামান্য পানি দিয়ে এই মশলাটাকে গুলে 10 থেকে 30 মিনিটের মতো রেখে দিলে এটা একটা বাটা মশলার এফেক্ট নিয়ে আসবে। তো আমি এখন এটাকে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। সময় না থাকলে সাথে সাথেও আপনি ব্যবহার করে নিতে পারেন। এখন প্যানে তেল দিয়ে দিব, দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কাটা। এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এই গুলে নেওয়া মশলাটা এখন এখানে ছেড়ে দিব। এখন এটাকে ভালো করে কষে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে মশলাটাকে কষে নিয়েছি। এখন দিয়ে দিব মলা শুটকি। এই মলা শুটকিটাকে প্রথমে তাওয়ায় টেলে তারপরে 2-3 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ শুটকিতে অনেক ময়লা থাকে। যার যেই শুটকি দিয়ে পছন্দ সেটা দিয়েই করতে পারেন, লোটে শুটকি, কাচকি শুটকি বা যে কোনো শুটকি। এখন সামান্য পানি দিয়ে শুটকিটাকে আগে ভালো করে কষে নেব। এই তো ভালো করে কষে নিয়েছি, তেল উপরে চলে আসছে। এখন দিয়ে দেব আলু বেগুন, চিকন করে, এরকম চিকন চিকন করে আলু আর বেগুনকে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আলু আর বেগুন। এখন আলু আর বেগুনকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন ঢাকনা খুলে যে পানি শেষ হয়ে গেছে ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দিব ঝোলের পানি। তো শুটকিটা যেহেতু চরচরে হবে এই জন্য পানি বেশি দেওয়া যাবে না, সামান্য পানি দিলেই হবে। আমি আরেকটু পানি দিয়ে দিব যাতে তরকারির উপরে। এখন ঢাকা দিয়ে দেব। এখন ফিরে এলাম 5 মিনিট পরে। এখন দিয়ে দিব ধনে পাতা। শুটকিটা মাখা মাখা হয়ে গেছে। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মলা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আজকে আমি একটি মজাদার ভর্তা করে দেখাবো আপনাদেরকে, মিষ্টি কুমড়ার খোসা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমরা প্যানে মিষ্টি কুমড়ার খোসা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, সামান্য লবণ আর 4-5টি কাঁচামরিচ দিয়ে দেব। এখন এটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এখন প্যানে তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব এই যে সেদ্ধ করে পানি শুকিয়ে নেওয়া মিষ্টি কুমড়া খোসা, 4-5টা কাঁচামরিচ, সেদ্ধ করা 2টো শুকনো মরিচ, 1টা রসুন আর 4-5টা পেঁয়াজ, সব একসাথে এখন ভেজে নেব। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। তো মিষ্টি কুমড়া খোসা সিদ্ধ করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, এখন আর একটু সামান্য লবণ দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে তখন ভাজাটা ডান হয়ে গেছে। এখন ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে ভর্তা বানিয়ে নিচ্ছি। এই তো এখন পাটায় ভর্তা বানিয়ে নেব। প্রথমে মরিচগুলোকে বেটে নেব। মরিচগুলোকে বেটে নিচ্ছি ভালো করে। এখন বাকি উপকরণগুলো একসাথে বেটে নেব। এই ভর্তাটা বানানো অনেক সোজা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে ভর্তাটা বেটে নিচ্ছি ভালো করে। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন এটাকে প্লেটে তুলে নেব। তো এখানে শেষ করছি।
আমার রেসিপিটি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।